কালীপূজো ভাইফোঁটা সব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বাঙালির তো 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে, তার জন্য মন খারাপ করার কোনো দরকার নেই, ঠিক একটা না একটা থাকবেই থাকবে। আর এই কয়েকদিন পরে তো ছট পুজো আসছে, ছট পুজোতেও আমরা সবাই মিলে ভীষণভাবে সবাই আনন্দ করি, আমাদের এখানে তো সবাই করে, জানি না অন্য কোথাও কীরকমভাবে পালিত হয় আর কি, পুজোটা পালন করা হয় জানি না, কিন্তু আমাদের এখানটাও দেখেছি আমাদের একটু দূরে যেতে হয়, হ্যাঁ কিন্তু আমাদের বাড়ির পাশেই যেহেতু নদী, মানে মার বাড়ির ওইখানটাতে, এটা হচ্ছে ক্লিপ, মার বাড়ির পাশেই যেহেতু নদী তো মার বাড়ি থেকে বসেই সব দেখা যায়, আর ছাদে দ্বারাও পুরোপুরি তুমি দেখতে পাবে, আর এত সুন্দর করে ঘাট সাজায় ওরা, মানে দেখার মতো। এবার ইচ্ছে আছে বাড়িতে যাওয়া, 2 বছর ধরে যাওয়া হচ্ছে না, কিন্তু আমার এই বছর ভীষণভাবে ইচ্ছে আছে বাড়িতে যাওয়ার, না না খুব মন খারাপ লাগে, যেহেতু বাড়ির পাশে হয় না, ভীষণ এনজয় করি ওই সময়টা, ভাইও করে আমিও করি, মানে ঘাটে গিয়ে নেমে ঠাকুর প্রণাম করা, তারপর ওখানে অনেকেই যেহেতু পুজো করে তো সবাই এসে ঠেকুয়া, তারপর সব কিছু প্রসাদ দিয়ে যায় আর কি, ওদের পুজো হয়ে গেলে, তো এবছর কতদূর কি হবে আমি জানি না, কিন্তু এবছর আমার যাওয়ার ইচ্ছে আছে। আর শিলিগুড়ির দাঁড়িয়ে যাচ্ছে, হ্যাঁ শিলিগুড়ির মধ্যে হচ্ছে ওই রামকৃষ্ণ কলোনির ওইদিকে, যে যেখানে মানে আমার বাড়ি ওইখানটা একটা বড় করে জগদ্ধাত্রী পুজো হয়, বিশাল বড় করে, তো সেইখানটাতে বড় করে মেলা বসে এবার, কিন্তু এবার কতদূর কি মেলা বসবে সেটাও আমি জানি না, যদি মেলা বসে তাহলে আমি তোমাদের ঘুরে নিশ্চয়ই দেখাবো, জানি না বসবে কি না, কারণ এবছর তো মানে ব্যবস্থা কতদূর কি করা হবে, এবছর তো সবই কীরকম না, যেহেতু ওই করোনার জন্য সব কিছু গন্ডগোল হয়ে গেল। যাই হোক, আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, এখন গিয়ে নিচে রান্না করতে হবে, আজকে রান্না হবে হলো, কালকে ডাল আছে, ডাল আর করা হবে না, ওই যে বললাম একদিন করলে 2 দিন খাই যা, সেটাই হচ্ছে ব্যাপার, ডাল আছে আর হলো হ্যাঁ কফির ডাটার চচ্চড়ি আর মাছের ঝোল, বাঁচা মাছের ঝোল, বাঁচা মাছ অনেকদিন পরে বাঁচা মাছ খাচ্ছি, বাঁচা মাছ প্রায় অনেকদিন অনেকদিন বিশাল অনেকদিন, আর আজকে হলো বাঁচা মাছটা হবে আলু বেগুন দিয়ে আর কফির ডাটার চচ্চড়িটা টুকটাক একটা দুটো সবজি দিয়ে বানানো, ভীষণ ভালো লাগে না কফির ডাটার চচ্চড়ি, যে কোনো বাড়িতে এই শীতকালে কফির ডাটার চচ্চড়ি হবেই হবে তাই না। আর আমার পেছন দিয়ে দেখো আলুর জুটি বেরোচ্ছে, মনে হচ্ছে আসলে রোদটা না, বাইরে দাঁড়িয়ে আছি ওর জন্য ওরকম মনে হচ্ছে, তাহলে চলো বক বকটা আর বাড়াচ্ছি না, রান্নাঘরে তো যেতে হবে, চুলটা একটু বেঁধে নিতে হবে, পাগলির মতোই এরকমভাবে পাগলির মতো করে রান্নাঘরে যেতে হবে, যদি চুল খুলে এদিক ওদিক দিয়ে যাই তাহলে খাওয়ার মধ্যে খাওয়ার পাবো না, শুধু চুলই খুঁজে পাবো, যে সাংঘাতিক হারে আমার চুল উঠছে মানে শুধু চুলই খুঁজে পাবো, তাহলে চলো যাই, তার আগে দেখো না এই বিছানাটা পরিষ্কার করতে হবে, বিছানাটা পরিষ্কার না করলে খুব বাজে লাগবে দেখতে, চলো তাহলে বিছানাটা গুছিয়ে নিই তারপরে রান্নাঘরে যাবো। বাচ্চা মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এবার এগুলো ভেজে নেব একটা একটা করে, ছুঁড়ে দিই, সব মাছ ভেজে তুলে নিয়েছি, এবার একটা শুকনো কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম, আর এই যে মাছের ঝোলটা করব আলু বেগুন দিয়ে, তো আলু বেগুন কাটা আছে প্রথমে, এবার এটার মধ্যে আমি আলুটা দিয়ে দেব, আলুটা একটু ভাজা ভাজা হলে টমেটো আর বেগুন দেব, মাছ
কাঠের জোড় আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখন রান্না করবো হলো কফির ডাঁটা চচ্চড়ি। ওটা জাস্ট দারুণ হয়, তাই না? ওই ডাঁটার চচ্চড়ি দিয়ে কিন্তু পুরো ভাত মেখে খাওয়া যায়, এত ভালো হয়। আর আমি আস্তে আস্তে কথা বলছি কারণ বক শুয়ে ঘুমিয়ে পড়েছে, ওর জন্য আস্তে আস্তে কথা বলতে হচ্ছে। তাহলে চলো বক বকটা আর বাড়াচ্ছি না, রান্নাটা করে নিই, বিকেলবেলা তোমাদের সাথে ভালো মতো করে গল্প করবো, ঠিক আছে? চলো বাকি রান্নাটা করে নিই। আর আজকে বিকেলবেলা বোধ হয় ঘুগনি করবো, ইচ্ছে আছে ঘুগনি করার, অনেক দিন করা হচ্ছে না। বাপি কালকে বলবো যে মনে ঘুগনি বানাস, তো মনে আচ্ছা ঠিক আছে। তাহলে চলো তাড়াতাড়ি চচ্চড়িটা রান্না করে ফেলি, চলো। দেখো এই সবজিগুলো কেচ্ছোটা সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি কফির ডাঁটাগুলো দেবো, কারণ কফির ডাঁটাটা তো আগে থেকে ভাপ দেওয়া রয়েছে, তার জন্য দিয়ে আবার চাপা ঢাকা দিয়ে দিতে হবে। দেখো সবজিটা মোটামুটি পুরোপুরি হয়ে গেছে, এখন নামানোর আগে আমি একটু সর্ষে বাটা, একদম সামান্য সর্ষে বাটা দিয়ে নামিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে কফির ডাঁটার চচ্চড়ি। আপনি মাছের ঝোলটা কেমন খেলে, কেমন হয়েছে রান্নাটা? বহুদিন পরে মাছের ঝোল খেলাম, এত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। আর কফি ডাঁটা চচ্চড়িটা খেয়েছো? না এটা খাচ্ছি, এই লাস্টে খাবো, এটা আগে খাবো, আমি তো একটু পরে একটা কিছু খাই। হ্যাঁ হ্যাঁ ওইটা লাস্টে খাবো, খাও। আর তোর কিছু বলার আছে? বল বল, হাই বলে দাও সবাইকে। বাবা বাবা একটু গান করে দাও তো, তারপরে বলো। বাবা বাবা বিকেলে চিড়ে ভাজা? হ্যাঁ চিড়ে ভাজা, বাবা। চিড়ে বাদাম, হ্যাঁ কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, একটু এই বিট, বিট লবণ, আর হচ্ছে গিয়ে একটু কালো জিরে ফোড়ন, হ্যাঁ দিয়ে বাদাম দিয়ে ভালো করে এই যে চলো তাহলে চিড়ে ভাজা খেয়ে নি, খাওয়াতে দেরি করতে হয় না। চায়ের সাথে এটা বেশ ভালো মুখরোচক। হ্যাঁ সেটাই। ঘুগনিটা এখন বানাবো, আর প্রেশার কুকারে তো সেদ্ধ করে রেখে দিয়েছি, আর একটা টমেটো, একটু হলুদ, সরি নুন, আর আর কী দিলাম, ব্যাস এই দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি। এখন একটা ছোট্ট আলু একদমই ছোট ছোট করে কেটে নেব, কেটে নিয়ে ভেজে তার মধ্যে ওই আমি মশলা সেরকমভাবে কিছুই বাটিনি, কারণ টমেটো একটা সেদ্ধতে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ একটা কেটে দেব, আর খাওয়ার সময় তো ঝুড়ি করে একটু কেটে দিতেই হবে, আর জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, এইসব দিয়ে এরকমভাবেই বানাবো। মশলা আলাদা করে সেরকমভাবে কিছু রান্না করিনি, মানে সরি মানে বানাইনি আর কি মশলা, ঝামেলা অত কে করতে চায়, নর্মালভাবে বানাবো হয়ে যাবে। চলো তাহলে, হ্যাঁ বানিয়ে নিই ঘুগনিটা, পকো আজকে তাই খাবে, ঘুগনি আর রুটি দিয়ে খাবে পকো, তার জন্য এখন 8:30 বেজে গেছে, এখন তাড়াতাড়ি করে করতে হবে। ও সেদ্ধ আছে তো, আধ ঘন্টার মতোই সময় লাগবে, ওই আলুটা একটুখানি সেদ্ধ হওয়ার জন্যে হয়ে যাবে তার মধ্যে। চলো তাহলে তাড়াতাড়ি করে করে নিই। ঘুগনি বানানো তো হয়েই গেছে দেখতেই পেলে, আর ও বাড়িতে চলে এসছে, এখন শুধু খাওয়া দাওয়ার অপেক্ষা। আর ওর দোকান এই মানে বাড়ির দোকানে টুকটাক একটু কাজকর্ম আছে, সেগুলো কমপ্লিট করলেই আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। বাপি আর পকো তো চলেই গেছে, আর এখন কিন্তু 11:00 বেজেও গেছে, এই কয়েকদিন ধরে না বেশ একটু দেরিই হচ্ছে, আর সকালবেলা উঠতে ইচ্ছা করে না, ঠান্ডা পড়ে গেছে না, তাই না?
সকালবেলা একদম উঠতে ইচ্ছেই করে না। আর যে ধনে পাতার গাছগুলো লাগিয়েছিলাম প্রত্যেকটা হয়েছে ধনে পাতা, আমি কালকে তোমাদের দেখাবো ধনে পাতাগুলো, আর এত সুন্দর হয়েছে আমাদের অনেকদিন ধনে পাতা কিনতে হবে না। আর বাপি ভীষণভাবে পরিচর্যা করছে গাছগুলোর, বাপিদের তো ছিল আগে মানে লাউ গাছ কুমড়ো গাছ এইসব বলে ছিল অনেক কিছু, আরও অনেক কিছু গাছ ছিল, এখন নেই। এখন আসলে বাপি তো সময় দিতে পারে না না ঠিক মতো, আর আমি সত্যি কথা যেটা বলতে গেলে গাছের পরিচর্যা খুব একটা মতো ঠিক মতোভাবে পারি না, আর এনার্জিটাও আমার ভীষণ কম ওইটার ওখানে ওইসবের প্রতি, তার জন্য আমি করিও না, কারণ বেকার করলে একটা জিনিস নষ্ট হয়ে গেল, দেখতেও খারাপ লাগে আর মনটাও খারাপ হয়ে যায়, তাই না? তার জন্য আমি আর ওইসব করি না। আর এখন করবো খাওয়া দাওয়া, বললাম না 11টা বেজে গেছে, ওই ঘর থেকে এলেই খাওয়া দাওয়া করবো। সত্যি মানে আমার এখন এত ঘুম পাচ্ছে, আর এই শীতকালে না রাত্রেবেলা খুব একটা বিশেষ খেতে ইচ্ছে করে না, মানে এই বিকেলবেলা ওই একটু চিড়ে ভাজা খেয়েছি ব্যাস, আর আজকে চাই খাওয়া হয়নি, ও এতটাই দেরি করে এসছে যে আর চা খাওয়া হলো না, আরও ঝিমানি লাগছে, মানে ঘুম পেয়ে যাচ্ছে, পুরো ঘুম পেয়ে যাচ্ছে। তাহলে চলো আজকে আর বকবকটা বাড়াচ্ছি না, তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো আর কি, তোমরা সুস্থ থাকলে আমারও ভালো লাগবে, আমিও সুস্থ থাকবো, তোমাদের সাথে বকবকও করতে আসতে পারবো, তাই না? তাহলে চলো, গুড নাইট, সুইট ড্রিমস, টাটা, পরে আবার দেখা হচ্ছে।